আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই ভালো মানের গাবিগুলো খুঁজে থাকেন, হলস্টিয়ান, ফিজিয়ান এবং জার্সির মধ্যে অধিক দুধের গাবি খুঁজে থাকেন। তো আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার শির গ্রামে। এখানে একজন কুয়েত প্রবাসী, যিনি আসলে কুয়েত থেকে এসে ডেইরি সেক্টরে ঢুকে পড়েন। উনি এখানে গাবি লালন পালনের পাশাপাশি এখান থেকে উনি বিক্রিও করেন, উনি বিভিন্ন গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করেন। তো চলুন আজকে আমরা কুয়েত প্রবাসী ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভাই, তো ভাই শুরুতে আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম হচ্ছে হলো মোহাম্মদ ইরশাদ খান, আমি কুয়েত প্রবাসী, এই বাড়িতে আসছি, কিছু গাবি সংগ্রহ করি, কিছু বিক্রয় করি, ভালো মানসম্মত গাভি আছে আমার কাছে। আচ্ছা, আপনি কুয়েত প্রবাসী, কতদিন ছিলেন কুয়েত? আমি 4 বছর ছিলাম ভাই। 4 বছর ছিলেন, এই যে 4 বছর প্রবাসে থাকলেন, ওইখানে থেকে কি ডিসিশন নিছেন যে বাড়িতে গিয়ে খামার করবেন? হ্যাঁ, এরকম একটা ডিসিশনই আমি নিছি, কারণ বাংলাদেশেই ভালো, বিদেশ অনেক কষ্ট জীবন ভাই, কষ্টের জীবন। তা আপনি এত কিছু থাকতে যে ডেইরি সেক্টরে আসার পরিকল্পনা করলেন কেন? ডেইরিটা হচ্ছে হলো একটা লাভবান ব্যবসা ভাই। ডেইরি ভালো, 2-3টা গাভি থাকলে একটা মানুষ ভালোভাবে চলা যায়, ভালো একটা লাভজনক অ্যামাউন্ট আসে। মানে ভালোভাবে 2-3টা গাভি পালন করতে পারলে একটা সংসার চালানো যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা কি আপনি আগে থেকে জানেন নাকি না আপনি এখন বুঝতেছেন? আমি এখন বুঝতেছি ভাই। আগে কি বিদেশ যাওয়ার আগে কি গরু পালন করেন নাই? হ্যাঁ, গরু পালন করছে, যে আমার বাবা আছে, ছোটো ছোটো দেশাল গাবি, এগুলো আমরা লালন পালন করতাম বা এগুলোর ভিতরেই ছিলাম। তারপর আস্তে আস্তে দেখলাম যে এগুলি তো আবার ভালো। তা আপনি দেশাল ছেড়ে এরকম উন্নত যাওয়ার পরিকল্পনাটা পেলেন কোথায়? উন্নত জাতের পরিকল্পনা হচ্ছে হলো আপনার একটা গাবিতে 20 লিটার দুধ দেয়, দেশাল গাবিতে তো 20 লিটার দুধ দেবে না। একটা গাবিতে 20-30 লিটার দুধ দিলে পারে আপনার অনেক কিছু, এই জন্য লাভজনক বেশি ভাই। মানে এটাই দেশাল গাবি পালন করে বেশি একটা ইয়া হওয়া যায় না, 2-3 লিটার দুধ দিয়ে সারাদিন খাবার খাওয়া মানে সমান সমান। যদি একটু দুধের পরিমাণটা বেশি হয় তাহলে একটু ভালো একটা বাচ্চা হয়, তাহলে একটু লাভের পরিমাণটা বেশি। একটা গাবির বাচ্চা মনে করেন যে একটা বকনা বাচ্চা দিলে 1 লাখ টাকা বিক্রি করা যাবে 6 মাস পরে, ভালো জাতের একটা বীজ দিতে পারলে, ভালো বাচ্চা আসলে পারাই 1 লাখ টাকা। এই পরিকল্পনা থেকে আপনার উন্নত জাত? উন্নত জাত। আচ্ছা, তো ভাই আপনি কি শুধু লালন পালনই করেন না বিক্রিও করেন? ভাই আমি বিক্রিও করি। এই যে বিক্রি করেন, এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? সংগ্রহ করি ভাই গ্রামের বাড়ির থেকে, অনেক দূরে যাতে একজন একটা খোঁজ খবর দিল যে আমার জায়গায় একটা গাবি এসে দেখো, যদি আমার পছন্দ মতন হয় তাহলে আমি নিয়ে আসি, আমার পছন্দ হলে না হলে আমি ভাই আনি না গাবি। এই আপনার আশেপাশে গোপালগঞ্জ বা ফরিদপুর এদিকে আশেপাশে কেউ বিক্রি করলে ওইখান থেকে কিনেন? জি, এখান থেকে আমি সংগ্রহ করি, আবার বিক্রিও করেন? বিক্রিও করি। আচ্ছা, চলেন আপনার এখানে কিছু গাবি দেখি এবং দর্শকদেরকে দেখেন। অবশ্যই ভাই, দেখেন আপনারাই দেখেন। তো ভাই শুরুতে মাশাআল্লাহ খুব বড় সর একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান, গাবিটা কয় দাঁতের? গাবিটা 4 দাঁতের ভাই, দ্বিতীয় দাঁতের গাবি, দ্বিতীয় বিয়ান। এটা ওই যে বাচ্চাটা দিছে, এটা কি দ্বিতীয় বিয়ানের বাচ্চা? এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা। আচ্ছা ভাই, যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা দিছে কতদিন হয়েছে? 6 দিন হয়েছে। 6 দিন হয়েছে। তা এখন কি গেজা দুধ টানতেছেন? কোনো গেজা দুধ আসতেছে ভাই, দুধ তো কিলার এখন আসবে না, এর দুধ আসতে একটু টাইম লাগবে, বড় গাবি তো একটু টাইম লাগবে। তা এখন কতটুকু টানতে? এখন আমি গেজা 12-13 লিটার সকালবেলা দোয়াচ্ছি, আর দুপুরে তো দোয়ান না। কয়বার টানতেছেন? আমি 2 বার টানতেছি, আর বিকালে মনে করেন 6-7 লিটার 8 লিটারও আসে যাচ্ছে এখন। টোটাল কত হচ্ছে? 20 লিটার এখন আমি নামাচ্ছি এটা। তাহলে কিছুদিন পর এটা পরিপূর্ণ দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার দুধ দেখতেছেন তো গাবিটা কত সুন্দর একটা গাবি, এটা দুধ 30 লিটার আসবে, 30 লিটার না আসলেও 28 লিটার, 25+। 25+ তো প্রথম বিয়ানে কত হয়েছিল? 25+ প্রথম বিয়ানে গারস্থ বলছে আমি 22 লিটার পর্যন্ত দোয়াইছি ভাই। 22 লিটার দোয়াইছে গেরস্থ বলছে। তো এই বিয়ানে আপনি 25 আশা করতেছেন? হ্যাঁ, বেশি হবে। আচ্ছা, যদি কেউ নিতে চায় বা কেউ পছন্দ করে, সে তো আইসা দোয়া যাচাই বাছাই করে নিতে পারবে? সে আমার বাড়িতে এসে থাকবে,
দেখবে, গাবির এসে খাওয়াবে, এটা কোনো সমস্যা নেই, তার নিজের দায়িত্ব সে নিয়ে চলে যাবে। আচ্ছা, তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটা ভাই আমি দাম চাচ্ছি 3,20,000 টাকা। 3,20,000? জি। দামটা বেশি হওয়ার কারণ হচ্ছে গাবিটাও বড়, দুধের পরিমাণ, গাবিও বড়, দুধের পরিমাণটাও বড়। দেখেন তারপর আবার কত সুন্দর একটা বাচ্চাও আছে সঙ্গে, আর এই গাবিতে দুধ দেবে ভাই। এর একটা গাবি পাললে পারায় তো লস নাই, সব গাবিতে লাভ হবে অনেক। বুঝতে পারছি, তো চলেন আরো দেখি। তো ভাই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা কয় দাঁতের গাবিটা? এটা দুই দাঁতের। দুই দাঁতের গাবি, এখনো কি বিয়ান দেয় নাই? না না, এটা ভাই 15 দিন, 10-15 দিন এরকম টাইম আছে গাবিটা। এটা কি ফার্স্ট বিয়ান হবে? ফার্স্ট বিয়ান এটা। আচ্ছা, তাহলে এটা থেকে মানে কতটুকু দুধ আপনি আশা করতেছেন যেহেতু ফার্স্ট বিয়ানের গাবি? হ্যাঁ, এটা আমি প্রথম বিয়ানের গাবি, তো গাবি তো বেশ আল্লাহ বড় সরো, গাবিটা কোয়ালিটিও ভালো। আমি আশা করতেছি 15 লিটার আসবে। 15 লিটার আসবে গাবির যে বডি হাইট, বডি যে হাইট, হ্যাঁ, তারপরে জাত মানের উপরে আপনি 15 লিটার আশা করতেছেন? আশা করতেছি। আচ্ছা, তাহলে এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন? এটা আমি ভাই 2,20,000 টাকা দাম চাচ্ছি। 2,20,000 টাকা। আলোচনা করে কিছু কম দেওয়া যাবে? হ্যাঁ, হালকা কিছু কম তো হবেই ভাই, একদম এত গরু বেচা কেনা হবে না। আচ্ছা চলেন তা আরও দেখি। তো ভাই আমরা আরেকটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি দেখতে পাচ্ছি। এটা বড় গাবি ভাই, অনেক বড় গাবি। না দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ বডি ওয়েট অনেক ভালো, অনেক ভালো গাবি এটা। এটা কয় দাঁতের গাবি? এটা 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ানের বাচ্চা আছে নাকি? হ্যাঁ, এটার সাথে বাচ্চা আছে, বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, কিন্তু দুধও ভালো দিচ্ছে এখনো মাশাআল্লাহ। গাবিটা আবার প্রেগনেন্টও আছে ভাই। কয় মাসের প্রেগনেন্ট? এটা আমি 2 মাস হয় না, এতো 2-1 দিন বাকি আছে। এটা আমার বীজ দিয়ে, আমার নিজের। আপনি নিজের হাতে বীজ দেন? নিজের হাতে। কি ধরনের বীজ দিচ্ছেন এটা? এটা আমি ফ্রিজিয়ান 100% বীজ দিছি। 100% ফ্রিজিয়ান বীজ দিচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা বাচ্চাটা কোনটা? এই বাচ্চাটা, এই যে জার্সি, একটা সুন্দর একটা বাচ্চা হয়েছে ভাই। দেখেন কত সুন্দর বাচ্চা, বকনা বাচ্চা ভাই এটা। বকনা বাচ্চা, বাচ্চাটা দেখা যাচ্ছে বড় হয়ে গেছে। কতদিন হয়েছে এটা বাচ্চা? 3.5 মাস হয় না, 3 মাসের কিছু একটা, 2-1 দিন বেশি, 5-10 দিন বেশি হবে এরকম। আচ্ছা, 3 মাস হয়ে গেছে। তো এখন কতটুকু দুধ টানতেছেন এটা? এখন এটা আমি 15-16 লিটার দুধ টানতেছি ভাই। 15-16 লিটার? এটা 22 লিটার অলরেডি ডুয়েছে। এখন তো খাবার খড় খাচ্ছে অনেকটা, শীত, দুধ একটু মনে করেন যে কমে গেছে শীতের কারণে। আবার এই গরমের একটু ই মৌসুমটা চেঞ্জ হলেই আবার গাবি মনে করেন যে দুধ আবার সে পরিপূর্ণ দুধ দেবে। এসব গাবি এ দুধ দিয়েই যাবে ভাই। তাহলে এটা বাচ্চা সহ কত টাকা দাম চাচ্ছেন? এটা আমি বাচ্চা সহ দাম চাচ্ছি ভাই 3,10,000 টাকা। দামটা একটু বেশি লাগতেছে? না ভাই, গাবিটা মানসম্মত গাবি না ভাই, গাবিটা বড়, বাচ্চাটা আবার দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা, আবার দুধও ভালো দিচ্ছে এখনো, এই কারণে ভাই। আচ্ছা, তো চলেন আরো দেখি। ভাই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান জাত। এটাও ফ্রিজিয়ান? আপনার এখানে অধিকাংশ ফ্রিজিয়ান, কারণটা কি? কারণ আমি এই সংগ্রহ করি একটু ভালো মানসম্মত গাবি, যাতে একজন এটা যদি কোনো ব্যক্তি খরিদ করে, যাতে একটা জাত ভিতর একটা বাচ্চা বেরো, যাতে বাচ্চা বের করতে পারে। বাংলাদেশে হলস্টাইন ফ্রিজিয়ান গাবিগুলো একটু ভালো, এগুলি ভালো মানসম্মত গাবি ভাই। তাহলে এটার বয়স কত, কয় দাঁতের? এটা আপনার 4 দাঁত, প্রথম বিয়ানের বাচ্চা এটা। এই যে বাচ্চাটা আছে এটা প্রথম বিয়ানের? প্রথম বিয়ানের বাচ্চা। গাবিটা হচ্ছে 4 দাঁতের? 4 দাঁতের গাবি, মোটামুটি নতুন গাবি। হ্যাঁ, ওই যে বাচ্চা, ওই বাচ্চাটা দেখো পড়ে গেল। এটার বাচ্চাটা কোথায়? বাচ্চাটা এই যে ভাই দেখেন, ওর মাসছে তো, বাচ্চাটা 5% ভালো হয়েছে। আর পিছনেরটা সাদা পাকড়া, সাদা পাকড়াটা ভাই। আচ্ছা, তো এটা থেকে এখন কতটুকু দুধ টানতেছেন? এখন আমি 10 লিটার দুধ এখনো টানতেছি, 9 লিটার, 10 লিটার এরকম হচ্ছে। মানে বাচ্চাটা একটু বড় হয়ে গেছে। কতদিন? 3.5 মাস। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার এখন দাম? এটা প্রেগনেন্ট আছে ভাই 2 মাসের। আবার 2 মাসে প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট আছে ভাই, আমার বীজ দিয়ে, আমার নিজে নিজে বীজ, আমি নিজে বীজ দিছি ভাই। আচ্ছা, তাহলে এটার দাম চাচ্ছেন কত টাকা? এটা চাচ্ছি ভাই আমি 2,10,000 টাকা। 2,10,000। এখন যদি বাচ্চাটাকে আলাদা নিয়ে, তাহলে গাবিটা আমি 1,60,000 টাকা, কারণ বাচ্চাটা তো বড়, 50,000 টাকা এমনিতেই বাচ্চা। বুঝতে পারছি যে গাবিটা হচ্ছে 1,60,000, বাচ্চাটা 50,000। 50,000, তারপরে আলোচনা করে কম বেশি করা যাবে ভাই। আচ্ছা ঠিক আছে, তো চলেন আরো দেখি। তো ভাই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই ফ্রিজিয়ান জাতের গাবি ভাই। ফ্রিজিয়ান বড় একটা, বিগ সাইজ গাবি ভাই। আপনার গাবি মোটামুটি বেশিরভাগই বড় বড়? হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেছেনই আপনারা। আচ্ছা, এটা কয় দাঁতের গাবিটা? এটা দাঁত ভেঙে গেছে ভাই। দাঁত ভেঙে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয়টা বিয়ান দিছে আগে? এটা 2টো দেশে, 3টা চলে ভাই রানী। এটা হচ্ছে তৃতীয় বিয়ান দিবে। কত মাসের গাব? এটা গাব আছে ভাই 4 মাসের। 4 মাসের গাব, তো গাব তো নিশ্চিত? অবশ্যই। আচ্ছা, তাহলে এটা দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছি ভাই আমি 2,60,000 টাকা। 2,60,000। আলোচনা করা যাবে? এটা ভাই বড় সাইজের গাবি, এটা 30 লিটার দুধ দেবে ভাই।
দ্বিতীয় বিয়ানে কতটুকু পাইছেন? দ্বিতীয় বিয়ানে আপনার এই 30-31 এরকমই আসছে, তার দুধ এখন বেশি একটা ঘাটবে না, হয়তো 2-1 লিটার। আপনার এখানেই ছিল? এটা আমার এখানেই ছিল, আমি কিনে আনছিলাম। আপনি কি দ্বিতীয় বিয়ানের দুধ খাইছেন? হ্যাঁ আমি দুধ খাইছি, আমি নিজে এটা দোয়াইছি ভাই। বাচ্চা কি বিক্রি করে দিছে? হ্যাঁ বাচ্চা বিক্রি করে দিছে, এটা বকনা বাচ্চা ছিল। আচ্ছা ঠিক আছে, তো চলেন আরো দেখি। মাশাআল্লাহ একটা বড় সরো সুন্দর গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই জার্সি। এটা জার্সি গাবি? এটা কি সর্বোচ্চ মানের জার্সি নাকি? সর্বোচ্চ মানের জার্সি, দেখেন না গাবিটা বিগ সাইজ কত বড়, কত সুন্দর একটা গাবি না দেখতে দেখা যাচ্ছে। বুলারটা দেখেন আপনি, এটা কয় দাঁতের গাবিটা? এটা আরো ভাই দাঁত ছেড়ে গেছে, দাঁত ছেড়ে গেছে। কয়টা বিয়ান দিছে আগে? এটা তিনটা চলে, তৃতীয় বিয়ান চলে। মানে কত মাসের প্রেগন্যান্টটা? এটাও 4 মাসের প্রেগন্যান্ট। 4 মাসের প্রেগন্যান্ট। বাচ্চা কি ছেড়ে দিছে? বাচ্চা ছেড়ে দিছে, এখনো দুধ হচ্ছে এটার। এখনো দুধ হচ্ছে? 12 কেজি। বাচ্চা ছাড়া 12 কেজি দুধ হচ্ছে এখনো ভাই, দুই বেলা দিয়ে। এটা আর কতদিন দোয়ানো যাবে? এটা আরো মনে করেন 6-7 মাস পর্যন্ত তো দোয়ানো যাবে, তারপর দুধ এমনি ছেড়ে দিতে হবে। কারণ একটা এত অধিক দুধের গাবি দুধ তো ধরে রাখা যাবে না, পরে তো আবার দুধ দেবে আর। আচ্ছা তাহলে এটা দাম চাচ্ছেন কত টাকা? এটা আমি চাচ্ছি ভাই 2,75,000 টাকা। 2,75,000। আলোচনা করা যাবে, আলোচনা সবাইকে কিছু কম বেশ করা যাবে। আচ্ছা, তে পাশে আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা একটু সাইজে একটু ছোট। ছোট সাইজ হলো ভাই এটা জাতে মানে খুবই ভালো একটা গাবি। আচ্ছা এটা কি জাত? এটা হোলস্টাইন ফ্রিজিয়ান। হোলস্টাইন ফ্রিজিয়ান, ওই যে খুটরো সাদা মুখ সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা এটা কয়, এটা কি এখন গাব না গাবি? এটা এখন গাবিন, বাচ্চা দেবে, প্রথম বাচ্চা দিবে। কয় মাসের গাবটা? এটা 9 মাস টাইম আছে, 9 মাসের গাব। আর 1 মাস টাইম আছে ভাই। পালানির কেবল বাইরে আছে, দেখেন আপনারা তলাটা দেখেন কত সুন্দর একটা তলা। আচ্ছা তাহলে এটা কতটুকু দুধ আশা করতেছেন যে পাইবেন? এটা আমি প্রথম অবস্থা 14-13 এরকম আসবে, 13-14 লিটার দুধ পাওয়া যাবে। 13-14 আশা করতেছেন, তাহলে তো এটা দাম চাচ্ছেন কত টাকা? এটা আমি চাচ্ছি ভাই 2,00,000 টাকা। 2,00,000 টাকা চাচ্ছেন, আলোচনা করা যাবে। আলোচনা করা যাবে, মানসম্মত গাবি তো, ছোট সাইজ হলো কিন্তু অনেক ভাই দুধের গাবি। বুঝতেছি, চলেন। তো এরশাদ ভাই, আপনার এখানে কিছু হলিস্টিয়ান ফিজিয়ান জার্সির খুব ভালো ভালো গাবি দেখলাম, এখান থেকে যদি আমার কোনো দর্শকের পছন্দ হয় তাহলে কিভাবে নিবে একটু বলেন। এখানে দর্শকের পছন্দ হলে যেগুলি দোয়াল গাবিগুলি আছে এগুলি তারা দোয়াই নেবে। আর এখানে মানসম্মত গাবি ভাই, আমার বাড়ি নিজের বাড়িতে, আমার ফার্মটা আমার বাইরে না, এখানে আসলে একটা দর্শক যদি আসতে পারে এখানে, সে দেখলেই বুঝবে যে আসলে আমি কোন কোয়ালিটি একটা পরিবেশে আছি। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে আয়েশা দেখে তারপরে নেবে ভাই? আচ্ছা, এমনিতে যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বারটা হচ্ছে হলো 01811-79-1123, আর একটা নাম্বার আছে 01742-01-2961। ঠিক আছে, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া রাখবেন।